এখনের অনেক বাবা মা আছে যারা কাজ পাগল মানুষ, কাজ ছাড়া কিছু বোঝে না, বাড়িতে বসে থাকতে চায় না, অল্প হলেও যাবে, জানে দোকানে কোনো তেল নেই তাও যাবে, জানে মাঠে কোনো কাজ নেই তাও চাষের মাঠে চলে যাবে, যাবে শিওর, বাড়িতে থাকবে না, এটা বলে পাগলামি। আমরা কি, আমরা মস্তি খোর পাবলিক, আমরা ছোটবেলা থেকে মস্তি বুঝি আর কিছু বুঝি না। উঁচু আসতে মা লোকের বাড়িতে কাজ করছে, আমি অনেকবার ইনসিডেন্টটা বলেছি, আমার চোখের সামনে ঘটেছে, আমি ইনসিডেন্টটা দেখেছি, আমি বলেছি ছেলেকে দেখছি এর আগের বারের পুজো তার আগের বারের পুজো। মা আমাদের আমাদেরই ফ্ল্যাটের হয়তো কোথাও কোনো একটা বাড়িতে কাজ করে, মাটা বাসন মাজে, কাকিমাটাকে আমি অনেকদিন ধরেছি, ও নিচে গেট থেকে বেড়ালো আর সামনে থেকে ওর মানে ওনার ছেলে ওনার মানে ছেলেটা গার্লফ্রেন্ডকে নিয়ে কাল চারটের সময় বেড়ায়, লোকের বাড়িতে কাজ করতে সকাল চারটের সময় বেড়ায়, সেটা শীতকাল বর্ষাকাল গ্রীষ্মকাল সব সময়। ও উনি বেড়ানোর ছেলেকে বলছে, এ খেয়ে বেরিয়েছিস বাবু, বাবু খেয়ে বেরিয়েছিস, যাও দেখ। কেন বললো কথাটা বলো, পরিচয় দিতে একটু লজ্জা পেয়েছে মেয়েটার সাথে, রান্না করে এসতে সকাল চারটের সময়, উঠেছে কটায় ঘুমায় কটায় কোনো ঠিক নেই মানুষটা, সারাদিন লোকের, আমি অনেক কাজের যারা কাজ করে লোকের বাড়িতে আমি দেখেছি ভাই, যার বাড়িতে কাজ করতে যায় তারা যদি পাশি রুটি রাখে ওই রুটি ওনাকে খেতে দেয়, ওই রুটি যদি চা দিয়ে খায়, দুটো চারটে রুটি যদি এক্সট্রা থাকে বলে দিদি আমাকে যদি রুটি কিছু থাকে আমাকে দিন আমি বাড়িতে নিয়ে যাব, ওই খাবারগুলো বাড়িতে নিয়ে গিয়ে নিজের ছেলে মেয়েকে দেয়। আর আমরা কোথায় কারুর বাবা ভ্যান টানছে, ফাটা পুরা 40-45 ডিগ্রি রোদ, ওই রোদে ইটের ইট বস্তা রড এইসব টানছে গরমে, এখান থেকে মেরুদণ্ড থেকে রক্তের মতো ঘাম ঝরে পড়ছে, এবার আমি ফলো করি বস, আমার বাবাকে দেখেছি ঘাম পড়ছে এখান থেকে, তাও টানছে কষ্ট করে প্যাটেল বিস্কা, তখন প্যাটেল বিস্কা ছিল আজ থেকে 10 বছর আগেকার কথা বলছি, প্যাটেল বিস্কা টানছে, বৃষ্টি এতখানি জল তার মধ্যে থেকে দুটো প্যাসেঞ্জার নিয়ে রিস্কা টানছে, টানতে দেখেছি দুপুরবেলা বাড়ি আসে না, কেন আসে না, দুপুরবেলা বাড়ি আসলে ভাড়া নষ্ট হয়ে যাবে, কোনো একটা চায়ের দোকানে আমি ডাকতে গেছি বাবাকে, বাবা খেতে যাবে না, তখন দেখছি বাবা চায়ের দোকানে বসে দুধ চা আর একটা পাউরুটি নিয়ে খাচ্ছে, এগুলো নিজের চোখে দেখা আমাদের, কোনো পুজোর সময় কোনো পুজো পুজো নেই আমাদের বাড়ি, আমি মাকে দেখিনি কোনোদিন ঘুরতে ঘুরতে গেছে, কোনো বিউটি পার্লার মাল্লার এইসবে কোনো জায়গা মানে অনেকে এইসব বসে বসে দেখি আলু কাটছে, আমি কোথাও যাবে না, তাই যাও পাশের বাড়ির কাকিমাটা এসে বলছে আমার এই যে শাড়ি কিনেছি দিদি কেমন লাগছে দেখুন, আর মা খুব মানে খুব বড় বড় চোখ করে দেখছে, খুব সুন্দর শাড়ি, আমারও যদি আমাকেও যদি কেউ দিত ভালো লাগতো, পারছে দিতে, কে দেবার কে আছে, কেউই তো দিবে, বড় ইনকাম করে হেভি লেভেলের যে দেবে, ছেলেরা ইনকাম করে, আমরা তখন ইনকামই করি, আমরা তখন সবে সবে তখন কানের সামনে শুধু পাড়ার লোক বন্ধু বান্ধব রিলেটিভ টিচার একটাই কথা, এসব ছাড় এসব ছাড় এসব ছাড়, আরে স্মার্টবেলি যদি ছেড়েও দি যেই নরকে পড়েছিলাম সেই নরকেই তো থাকবো, ছেড়ে যাবো কোথায়, স্বর্গ পেয়ে যাবো নাকি ভাই, ভেবে দেখেছো কোনো ভাবছো না, এটাই মেন আমাদের লাইফে, আমাদের লাইফে কোনো ইমোশন নেই, আমাদের লাইফে কোনো টার্গেট নেই, কেন নেই, কারণ ভাবি না, আমরা ব্যস্ত কথা এনজয়মেন্টে, সঠিক জায়গায় 12 ঘন্টা খাটো তারপর গিয়ে সাকসেস করবে।